হিমালয়ের কাছের জেলা পঞ্চগড়। এই অঞ্চলে একটু আগে ভাগেই আসে শীত। গত কয়েকদিনের ঠান্ডার তীব্রতা বাড়ছেই। রোববার পারত নামে 11.6 ডিগ্রি সেলসিয়াসে, তাই হেমন্তের সকাল ঢাকা পড়েছে কুয়াশায়। দুর্বা ঘাসে জমেছে শিশির বিন্দু। ঋতু বদলের এ সময়ে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। গ্রামে শুরু হয়েছে নবান্নের উৎসব। নতুন ধান তোলার ব্যস্ততা কৃষকের ঘরে ঘরে, চলছে পিঠাপুলির আয়োজন। কয়েকদিন ধরে আমাদের সকাল সন্ধ্যা ঠান্ডা লাগতেছে, তাই আমরা ঠান্ডা পড়ে গেছে, তাই আমরা শীতের কাপড় বের করেছি। শীতের সময় ধান কাটা, আলু রোপণ করা, এগুলো ধুম পড়ে যায়, এবং উৎসব নবান্ন উৎসব এবং পিঠাকুলি এগুলোরও উৎসব পড়ে যায়। আমাদের বিশেষ করে ভালোই লাগে। বেটি জামাইকে আমরা ডেকে আনি, ভাবা পিঠা, রস পিঠা ইত্যাদি আমরা তৈরি করি, এটাই আমরা প্রতি বছরই পালন করে থাকি। শীতের সবজিতে ভরে গেছে মাঠ ঘাট। ভোরে বেশ কুয়াশা পড়ে এবং শীতের একটু শিশির পড়ছে, এবং কৃষকরা এই সময়ে তাদের আগাম শীতকালীন শাকসবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মাঠে। সকাল ও পরন্ত বিকেলে সড়ক মহাসড়কে যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ে সূর্যের তেজ, কিন্তু বিকেল গড়াতেই বইতে শুরু করে উত্তরের হিমেল হাওয়া। এতে বাড়ছে কনকনে ঠান্ডা। শীতের যে আমেজ, এটা আসা শুরু হয়ে গেছে অলরেডি। পাশাপাশি ইন্ডিয়া হিমালয় পাহাড় বা বিভিন্ন কারণেই, প্রাকৃতিক কারণেই ঠাকুর জেলায় শীত অনুভবটা অগ্রিম চলে আসে। শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাপড় কিনতে ভিড় করছেন অনেকে। বেড়েছে বিক্রি, আর লেপ্তোশক বানাতেও হিরিক পড়েছে। কিন্তু অনেক ক্রেতার অভিযোগ, চাহিদার কারণে দাম বাড়িয়ে দিয়েছে কারিগর ও ব্যবসায়ীরা। তেয়াজ থেকে 2-3 মাস আগে আমাদের কাজ দিনে একটা দুইটা হইতো, কোনো দিন হইতো না। আস্তে আস্তে এখন কাজ বাড়তেছে, বর্তমানে দিনে 4-5টা হয়, 5-7টা হয়। ল্যাবে দেখি গতবারের থেকে অনেক বেশি, 2 গুণ বেশি। গতবার ছিল 600-700, এখন 1000-1200 টাকার নিচে কোনো ল্যাব পাওয়া যাচ্ছে না। কাপড়ের দাম বেশি, তুলার দাম বেশি, এই জন্য মজুরি বেশি। দাম বেড়ে যাওয়া ও করোনায় আয় কমায় বিপাকে পড়েছেন নিম্নয়ের মানুষেরা। শীতে যাতে উত্তরাঞ্চলে বিশেষ করে ঠাকুরগাঁওয়ের মানুষ যাতে কষ্ট না পায়, সেই জন্য আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে আমরা একটা কর্ম পরিকল্পনা আমরা প্রস্তুত করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো করে থাকি। হঠাৎ ঠান্ডা বাড়ায় শীতজনিত রোগও ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে শঙ্কা বাড়িয়েছে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ। তাই স্বাস্থ্যবিধি মানা ও পুষ্টিকর খাবার গ্রহণ সহ বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।